আজকে আপনারা কি কি কর্মসূচি হাতে নিয়েছেন? আজকে আমাদের প্রিয় সংগঠন মানব সেবায় রক্তদান গ্রুপের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরে আমরা শীতবস্ত্র প্রায় সামনেবার আমরা 100 পরিবারকে তুলে দিয়েছিলাম এবং এবার আমরা তার দ্বিগুণের থেকেও বেশি প্রায় 230 পরিবারের হাতে তুলে দিতে পারছি আমাদের মানব সেবায় রক্তদান গ্রুপের পক্ষ থেকে। তার সঙ্গে আমরা রেখেছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রক্তের গ্রুপ টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। তার সঙ্গে আছে অল বডি চেক আপ করার জন্য জেনারেল ফিজিশিয়ান। আমরা মানব সেবায় রক্তদান গ্রুপের পক্ষ থেকে সমস্ত পরিষেবায় এতগুলো পরিষেবা ফ্রি দিয়ে চলেছি এবং তার সঙ্গে আমাদের সংগঠন পুরো পশ্চিমবাংলায় রক্ত নিয়ে কাজ করে থাকে। আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে চেষ্টা করি ব্লাড পৌঁছে দেওয়ার সম্পূর্ণ বিনামূল্যে। আমরা রক্তদান শিবির সামনে যে আমার ঈদ আছে সেই ঈদের পরে করব। আর এখন আমরা শীতবস্ত্র যেহেতু আমাদের শীতের এখন পরিস্থিতি এমন, আমাদের গ্রামে কিছু কিছু পরিবার আছে যারা শীতবস্ত্রর জন্য ঠান্ডায় কাঁপছে, তার জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে ভাবনা চিন্তা করা হলো যে যদি আমরা কিছু অসহায় পরিবারের হাতে শীতবস্ত্রটা তুলে দিতে পারি তাহলে তারা সুস্থভাবে অন্যান্য পরিবারের মতো আরামে ঘুমাতে পারবে একটু, তাই আমাদের এই উদ্যোগ। কারা উপস্থিত আছেন আপনার এই কর্মসূচিতে? আমাদের আজকের উপস্থিত আছেন এখন অবধি আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে বিডিও সাহেব আসার কথা, তিনি হয়তো আসবেন, এবং লালগোলা থানার ওসি এবং আমাদের প্রফেসর আক্তার হোসেন দাদা এবং আবুল কালাম দাদা, তিনি আসবেন হয়তো, এবং আরও সম্মানীয় উপস্থিত আছেন আমাদের শিশু মাদ্রাসার হেডমাস্টার এবং মৌলানা আবু তোয়াব সাহেব এবং আমাদের গ্রামের অন্যতম সদস্য আরও উন্নত মানের, এবং তাছাড়া উপস্থিত আছেন আমাদের ইমাম সাহেব গ্রামের সানাউল্লাদা আরও প্রমুখ। আমরা আজকে প্রায় 230 প্লাস পরিবারকে শীতবস্ত্র তুলে দিচ্ছি। আপনার নাম? আমার নাম ফারুক আবদুল্লাহ, মানব সেবায় রক্তদান গ্রুপের সভাপতি।